सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी। गुड मॉर्निंग गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। आज के पार्ट टू दीघा एन बजे आठटार मतन, आठटा थे आठटा दस पंद्रह होरा सब चले गए चा खेते। हमें दीदी बोन जाए, हमारे रूम का चेन्ज हो रूमटार मध्य ओपर एक रूम आईटाते आ मुखा धुच्छ सब तो एम मुखा तो फ्रेश हब तर चा खेते जाब चा खे आज मोहना जो पर कल के मोहना जाब चा खेते बड़िए पड़े एन मायरा आगे बड़ी फिर बोले तरह समुद्र दिखे गे एन दीदी बोन हमें समुद्र दिखे जा मुखा तो दू बड़ी एत कि चा खाव चा खे देखिए चान करते सकाल देखिए मोहना जाओ बोल मोहना तो एत बिस्टी हे मैं बिस्टी हे आ रोद देखा जा कल की जी सकाले जी उठे जी जावा पे ओफ आज के वेदार्टाओ सा एकदम मैं सरा मान सरा मेघ पड़े आ रोद उठे ठीक ठाक आज के मन चान करते दिखे ना कारण लोक जन तो नहीं एकदम फाँका एन ओ नटार मतन बजे पुरु फाँका एकदम देखी मायरा कथाए आजते हैं तब चा टा खाव टिफिन टिफिन करते हैं आगे समुद्र पड़े गए बसब किस एक आनंद करब तर चा टा खाव ओह सरा भिओ मारात्मक भिओ कि सरा लागजे वेदार्टाओ सरा एकदम और मेघटाओ कर এখন দেখছি নাবদেও দিয়েছে জল কম আছে না আর থাকতে পারলাম না এবার নেমে পড়লাম মানে এত সুন্দর ভিউ আর জলটাও কমে গেছে একটু না পাওয়া হয়ে গেলে হয় আর এইটা ভালো স্কিপ করেছে দেখে নাবতে হবে ভাবলাম চান করবো কিন্তু গামছা তো নিয়ে আসিনি কালকে এই বোল্ডারের ওপরে জল ছিল কিছুতেই নামতে পারতাম না আগে ভাবলাম চান করবো কিন্তু গামছা টামছা কিছু তো আনিনি আর চান করতেও পারবো না আস্তে আস্তে নামি নিচেতে পুরো এদিকটা ফাঁকা আর ওদিকটা পুরো এদিকটা ঢেউগুলো সেরা লাগছে এখনই মনে হচ্ছে চান করতে ইচ্ছা করছে কিন্তু চান করবো না খুব সুন্দর ভিউটা লাগছে আকাশটা হেভি লাগছে ওখানে বোটিং টোটিংগুলো হচ্ছে কিন্তু করবো না জলে প্রচুর তারা যাচ্ছে এই যে জলে নামার চেষ্টা নামার চেষ্টা হচ্ছে প্যান্ট ভিজে গেছে এদের এখন ফটোশ্যুট হলো চারিদিকে ও এখানে আবার জোয়ারটা বাড়ছে মানে জলটা খুলে আসছে এবার রাতে পড়ে যেতে হবে নাহলে ঢেউ এসে গেলে পুরো ভিজে যাবো চান করবো এবারে আজকে মনে হচ্ছে চান করতে পারবো দেখা যাক কী হয় ভিডিও টিডিও কিছু করলাম একটা ক্যাংরা দেখতে পেয়েছিলাম ক্যাংরাটা ধরতে পারলাম না যাচ্ছি ওপরে টিফিন টিফিন করবো জলও বাড়ছে এখন মানে ধীরে ফটো তোলা শেষ হয় না খালি ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এক ঘন্টা ধরে ফটো তুলে গেল খালি এবার কিছু খাবো কচুরি টচুরি কিছু খাবো লুচি টুচি যা পাবো তাই খাবো এবার খিদে পাচ্ছে দেখি খাবার কেমন হয় কারণ কালকে খাবারটাও মোটামুটি ভালো হয়েছে আজকে দেখি এই হোটেলটায় খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওদিকে একটা পার্ক আছে নিউ দিঘার ওখানে মানে সমুদ্রের ধারেতে ওখানে এখন যাবো সবাই মিলে তো ওরা আসছে সবাই হেঁটে হেঁটে আমি আগে চলে এসেছি এসে দেখি ভিউটা সেরা লাগছে সত্যি কথা সমুদ্রটা পুরো শান্ত মতন লাগছে চারিদিক আর রোদ অল্প উঠেছে রোদটাও মানে জাস্ট উঠেছে আর কিছুই না কোনো চড়া রোদ নয় মেঘলাও করে যাচ্ছে বৃষ্টি হবে হয়তো রোড এসে গেছে এখন হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে আমি আর বোন যাচ্ছি একসাথে কোথায় গেছি এই আমি আর বোন যাচ্ছি এখন এখন আমি যাচ্ছি পার্কে যদি পার্কটা খোলা থাকে তাহলে ওদেরকে ফোন করে বলবো এগিয়ে আসতে আর ওরা তো হাঁটতে পারছে না সেই জন্য এখন আমি যাচ্ছি আনতে ভালো পার্কটা ভালো করেছি কথা হচ্ছে এখন নতুন পার্কটাই এখানে সারাক্ষণ গানটা বেজেই যায় গান রবীন্দ্রসঙ্গে সবসময় বাজে এক বছর আগে এসেছিলাম তখন পার্কটা হচ্ছিল এখনও মনে হয় হচ্ছে কিনা জানি না যাই গিয়ে দেখি যদি হয়ে যায় তাহলে যদি খুলে যায় গেট তাহলে আসবো
আর না হলে আবার ব্যাক করতে হবে। এদিকে প্রচুর ভিড়, এদিকে সবাই চান করছে, জলটাও কমে গেছে। ওই যে সব মাছ ধরে এখন নিয়ে যাচ্ছে এখান থেকে, খোলা আছে কিনা দেখতে হবে, জিজ্ঞাসা করি। খোলা আছে বললো, 10 টাকা করে টিকিট লাগবে বললো, সবসময় থাকতে পারে মানে যতক্ষণ ইচ্ছে থাকতে পারে 10 টাকা করে টিকিট। ওদেরকে ফোন করলাম, ওরা আসছে, ভিতরটা সেরা লাগছে, যতক্ষণ না ঢুকতে হবে ততক্ষণ আমি দেখাতে পারবো না, ওরা আসুক ততক্ষণ আমি অপেক্ষা করি, মানে খাওয়ারও জায়গা আছে ততক্ষণ অপেক্ষা করি, ওরা আসুক। হাওয়া দিতে শুরু করে দিয়েছে এখন, হেভি বড় হাওয়া, বৃষ্টি হবে মনে হচ্ছে, বিকেলবেলা বেরোতে পারবো বলে মনে হয় না, যাই না কী হবে, এখন তো এটা এসছে এটা ঘুরে যাই, তারপরে বিকেলের কথা বিকেল হবে। টিকিট টিকিট কেটে ফেলেছি 10 টাকা করে টিকিট, হেভি দোলনা আছে, হ্যাঁ যাও দোলনা খাও যাও, হ্যাঁ যাও যাও, এখন ওই ওপরটাতে উঠবো, ফার্স্ট টাইম এখানে ঢুকলাম সবাই মিলে একসাথে, ওপরে উঠবো এটা দিয়ে যাবো। এখানটা ফাঁকাই থাকে সবসময়, এখন এদিকে বেশি কেউ আসে না, এখানটা ফাঁকা থাকে, এখানে পাহাড়ের মতন লাগছে এই জায়গাটা, একটু যদি বরফ পড়তো একদম পুরো পাহাড় লাগবে, হেভি লাগছে ভিউটা, উপর থেকে ভিউটা এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়, বুঝলি মেয়েরা বৃষ্টি আসবে এক্ষুনি, হেভি লাগছে উঠতে পুরো একদম, মানে কি বলবো পাহাড়ে উঠছি যেন মনে হচ্ছে। এই যো শিম্পাঞ্জি, আমি আমি নিজে গর্বস্বরে বলতে পারি আমি শিম্পাঞ্জি। এই যো এখান থেকে এবার ভিউটা দেখুন, সমুদ্রের ভিউ চারিদিকে। বহকি সবি জুবা হ্যাঁ হম হ্যাঁ হাজারো মে অব কি কমি জরা হ্যাঁ হর চিজ খাস হ্যাঁ অব হ্যাঁ জো হ্যাঁ ও সমা হ্যাঁ তুম রহ সকি তো রবা হ্যাঁ অব হ্যাঁ জো হ্যাঁ ও সমা হ্যাঁ তুম রহ সকে এসি জিত অব চাহে জিন্দগি এসি জিত অব চাহে জিন্দগি। একদম চূড়াতে উঠে পড়েছি, চূড়াতে তারা সেখানে সব দাঁড়িয়ে আছে একদম, মানে ওপরে যেটা আর ওদিকটা এখন হচ্ছে, ওই জন্য ওদিকটা বন্ধ রেখেছে এখন, ওরা ওপরে আসুক তারপরে আবার একসাথে নিচে যাব। এই যো আমার আর একটা পোচার দিকে দেখতে পেয়ে গেছি, তার সাথে ফটো টটো তুললাম, মানে মায়েরা সব বসে আছে এখানে, বলছে হেভি ভিউ, আবার সন্ধ্যেবেলা আসবে বলছে। হ্যাঁ বল না, কাপে আমি আর চা খেতে চাই না, এত বড় কাপ, এই কাপের ভেতরে কি আছে দেখি, ও কাপের ভেতরে বসার জায়গা, কিন্তু কিন্তু কাপের ভেতরে জল, কাপের ভেতরে চা থাকার কথা, কাপের ভেতরে জল, গন্ধ দেখেছিস, কাপ থেকে গন্ধ বেরোচ্ছে। বৃষ্টি আরম্ভ, অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখন এই নিচের দিকে যাবো, ওখানে গিয়ে বসবো, এখন ওরা হচ্ছে এই ছাদাতে বসছে, আমি যাই নিচেটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আর কি কি আছে। এগুলো এখনো হচ্ছে, এইগুলো এখনো ঠিকঠাক করে হয়নি, এইগুলো এগুলো হচ্ছে এখন। এই যে এখানে আমাদের ট্রেন গাড়িও আছে, ট্রেনে ট্রেন গাড়ি করে চারিদিকে ঘুরতে পারবে, এদিকটা পুরো রিসর্ট, হেভি জায়গা, সেরা লাগলো। ও এটাও সেরা, এটাও সেরা, এখানে বোটিং করতে পারো সবাই একদম। এই যে বোটিংয়ের জন্য এটা করেছে, কি সুন্দর লাগছে, এইটা ময়ূরের মতনই পেখম মেলেছে কি সুন্দর, কিন্তু এগুলো ময়ূর নয় বললো, জানি না কি পাখি, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কি পাখি এইগুলো, এবং গলাটা উঁচু, জানি না কি পাখি এগুলো। হ্যাঁ এবার ওপরের দিকে যাওয়া যাক, বৃষ্টিটাও থেমে যাচ্ছে আস্তে আস্তে, ওপরে গিয়ে বসবো। এখন মাত্র বাজে 11:30, তাতেই পুরো অবস্থা এরকম, মেঘলার ওয়েদার পুরো একদম, হেভি ওয়েদার, হেভি ওয়েদার। আর আমার ফোনের চার্জও শেষ, 17% চার্জ আছে, এবার দেখা যাক কার ফোন থেকে ভিডিও করা যায়, আমার বাবা ফোন থেকে করবো দেখি। আধ ঘন্টা মতন বসছিলাম, বৃষ্টিটা অতটা পড়ছে না, বৃষ্টি থেমে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, চার্জটাও নেই ফোনে, তো বাড়িতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন 1টা মতন বাজে, 1টা না 2টো বাজে, এখন 2টো বাজে, চান টান করে ফেলেছি, বৃষ্টিতে ভিজে এসেছি, আসলে বৃষ্টি পেয়েছি, অনেক ভালোই বৃষ্টি হয়েছে এখানে, 1 ঘন্টা ধরে পুরো টানা বৃষ্টি হলো। এবারে খেতে যাবো, কিছু রাইস টাইস বা বিরিয়ানি খাবো, মাছ ভালো লাগছে না বলে বিরিয়ানি খাবো, তো
খেতে আছে বোনা দিদি খাবে না বললো, ওটা খাবার নিয়ে আসতে হবে। এখন ওয়েদার তো এখন ঠিক আছে, মেঘলা মেঘলা। মায়েরা ওই যাচ্ছে আগে, মাসি নিয়েছিল আগে যাচ্ছে, আমি খেতে যাচ্ছি। বাবা এ তো এখানেও বন্যা হয়ে গেছে, বৃষ্টি হলেই বন্যা, রামতলার মতন কেস। বৃষ্টি হয়েছে ওখানে, বন্যা হয়ে গেছে চারিদিকে জল। সামনে একটা হোটেল দেখতে পেয়েছি, সেই হোটেলটাতে যাচ্ছি এখন, দেখি কেমন খাবার দেয়। খাবার কিনে নিয়েছি, বৃষ্টিও পড়ছে, একটু দূর থেকে খাবার কিনতে এসেছিলাম, রাইস আর চিলি চিকেন কিনলাম, বাড়িতে গিয়ে খাবো, তাড়াতাড়ি যাচ্ছি এবার। ওরা সবাই হোটেলে খাচ্ছে যে রাইস আর চিলি চিকেন, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখি এবার খেয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, এবার একটু শোবো, তারপর আবার বিকেলবেলা বেরোতে হবে। আজকে দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে, সবই দেখাবো আপনাদেরকে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলে। ব্যাস বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মিনিমাম 1.5 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। এখন বাইরে বেরিয়ে দেখলাম পুরো বৃষ্টিতে, ঝড়ও হচ্ছে ভালো, সেই জন্য এখন বারান্দাতে বসে আছি। বৃষ্টি থামলে তারপরে রেনকোট পরে বেরোবো, দেখি কখন বৃষ্টি থামে একটুখানি। এখন 7টার মতন বাজে, এখন এই রেনকোট পরে ঘুরতে এসেও রেনকোট পরে বেরোতে হচ্ছে। রেনকোট পরে বেরোবো, দিদি আমি বোন সবাই মিলে একসময় বেরোবো, ওরা ছাদা নেবে, আমি রেনকোট পরে বেরোবো। রাস্তাতে বেরিয়ে পড়েছি এখন, তো এত বৃষ্টি হচ্ছে মানে ঝোড়ো হাওয়া চালাচ্ছে। দিদি একটা ছাদাতে আছে, আমি একটা ছাদাতে আছি, তো ছাদাটাও দেখে দিতে হবে। আমি পুরো ভিজে আছি, দিদিরাও ভিজে আছে, সেদিন ছাদাটা দেবো, দেখা যাক কত দূর যেতে পারি। এখন বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, দিদিদের ছাতা উড়ে যাচ্ছে, দুবারই গেলে দুবারই ছাতা উড়ে গেছে। আমি তো রেনকোট পরে আছি, দিদিদের তো অসুবিধা হচ্ছে, এখন দাঁড়িয়ে আছি তাদের জন্য। বৃষ্টি হেভি হচ্ছে এখন, পুরো এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, ঝড়েতে একদম ফোনে কি হয়েছে কি জানে, ওয়াটার প্রুফ, কিন্তু তাও ফোন বন্ধ হয়ে যাচ্ছে। বেরোনোর সময় একবার হাম করে পড়ে গেলাম, পড়ে যেতে ফোনটাও পড়ে গেল, তারপর সেই আমি ফোনটা কেমন হয়ে গেছে দেখা যাক হয়। সমুদ্রের পাড়ে যেতে পারবো কিনা জানি না, যতদূর যেতে পারবো ততদূর আপনাকে দেখাবো। চলে এসেছি সমুদ্র ধারে অনেকটা কাছে, দেখা যাক কতদূর যেতে পারবো। পুরো ফাঁকা, পুরো একদম এদিকে পুরো ফাঁকা, জানি না কতদূর যেতে পারবো। খুবই হাওয়া চালাচ্ছে, মানে বিশাল হাওয়া চালাচ্ছে, বলে বোঝাতে পারলাম কত হাওয়া চলছে। পুরো ফাঁকা এখানে, শুনশান, পুরো এত হাওয়া দিচ্ছে আমরা সামনে যেতেই পারছি না, সাদা টাদা সব ভেঙে গেছে, মানে এত হাওয়া দিচ্ছে, দূর থেকে দেখাতে পারবো কিনা জানি না। দেখুন হাওয়াটা কেমন ঝাপটাটা দিচ্ছে, দেখুন বিশাল ঝড় আসছে। বাড়িতে ওই জন্য ফোন করছে, তাড়াতাড়ি পৌঁছাতে বলছে বাড়িতে। আর মানে জল একদম উচ্ছ্বাস হয়ে গেছে একদম, এদিক দিয়ে দেখা যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো একদম গাছপালাগুলো একদম ঝুলছে চারিদিকে, এত হাওয়া। লাইফে ফার্স্ট টাইম এরকম ঝড় দেখছি চারিদিকে, দীঘাতেই ফার্স্ট টাইম ঝড় দেখছি এরকম, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত হাওয়া দিচ্ছে আমাকে ঝুলিয়ে নিচ্ছে একদম, থাকতে পারছি না হাওয়াতে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি, ওরা এগিয়ে গেছে আস্তে আস্তে, ছাদ বাড়িয়ে দিকে গেছি এখন, কিন্তু নিজে গিয়ে দেখি না, মানে জেনারেটারে, মানে জেনারেটার একটু ফল্ট করেছে, সেই জন্য জেনারেটার বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে চালু আছে কিন্তু কারেন্ট আসছে না, লাইন আসছে, সেই জন্য অন্ধকারে বসে আছে এখন চারিদিকে, পুরো অন্ধকার। লাইট দিয়ে বসে আছে, গেছে মিস্ত্রি ডাকতে গেছে, দেখা যাক কী হয়, ঝড়টা ভালোই হচ্ছে, পুরো ভিজে গিয়ে মানে রেনকোট পরে আছে তাতেও ভিজে গেছে এত ঝড়, চারিদিকে ঝড় বৃষ্টি সব রেটে হচ্ছে একদম, ঝড় একদম বিশাল ঝড় হচ্ছে, আর বৃষ্টিও সেরকম, জানি না কী হবে রাত্রি। আর ফোনে চার্জও নেই সেরকম, 10-20% মতন চার্জ আছে, কী করে বুঝবো যে কারেন্ট থাকবে না, জেনারেটার এরকম হবে। একটা হোটেল একটা, এখন জানি না কী খাওয়া দাওয়া করবো রাত্রিরে, কিছুই জানি না, কারেন্ট নেই, ফোনে চার্জ পর্যন্ত নেই, 10-20% মতন চার্জ করে আছে, ভিডিও করতে পারবো না, কীভাবে সেটা জানি না। অবশেষে কারেন্ট এলো, মিনিমাম 4-5 ঘন্টা হলো, 4-5 ঘন্টা পর কারেন্ট এলো, মানে এত বৃষ্টি হচ্ছে, এতই হচ্ছে অবস্থা খারাপ, আর চার্জও নেই ফোনে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করবো, তো ভিডিওটি যদি ভালো লাগে সবার আপনাদের ভালো লাগবেই, আর আমাদের তো আজকে অবস্থা খারাপ, খাওয়া দাওয়া টাওয়া কিছু হবে না মনে হচ্ছে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পার্ট 3 ভিডিওতে।